नमस्कार नवरस टकेजर प्रत्येक दर्शक के जाना शारदियार आंतरिक प्रीति और शुभेच्छा। आज महालया और आज के महालयार विशेष पर्व गान ओपारे अनुष्ठने नहीं एक शिल्पी के शिल्पी संगे तो अवश्य परिचय करिए देव। तारगे बोले महालया मान किन्तु पुजो आसबे आसबे करे शेष पर्यन्त पुजो चले एलो और आजकेर आड्डाय तो गान आड्डा मजा সেই সঙ্গে মাতৃবন্দনা তো অবশ্যই থাকবে। তো আমরা শিল্পীর সঙ্গে একবার পরিচয় করিয়ে নিচ্ছি। আমরা অতিথি শিল্পী হিসেবে কিন্তু পেয়ে গেছি আজকে সঙ্গীত শিল্পী সুকন্যাকে। সুকন্যা অনেক অনেক স্বাগত আমাদের নবরস টকেজ চ্যানেলে এবং শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছিস বল? আমি খুব ভালো আছি। তোমাকে অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। তোমার পূজাটা ভীষণ 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 ভালো কাটুক। থ্যাংক ইউ। তো পুজো মানেই তো একটা আনন্দ, একটা মজা তো থাকেই। আমরা ছোটবেলা থেকেই পুজোর মহালয়ে চলে আসা মানেই পুজো চলে এলো একটা এরকম একটা ব্যাপার থাকে তো। এবং আজকে যেহেতু আমাদের গানের ওপারে অনুষ্ঠানের মহালয়ের আমরা একটা বিশেষ পর্ব করছি, একটা দেবী দুর্গার একটা কোনো গান দিয়ে বা মাতৃবন্দনা দিয়ে তো শুরু করাই যায়, তাই না? তাই না? তো আড্ডা মজা তো প্রচুর হবে। শুরুতেই আমরা একটা দেবী বন্দনার একটা গান দিয়ে আমরা শুরু করছি। কোন গানটা গাইবি বল প্রথমে? আমি প্রথমেই যেটা মানে সকালে উঠলেই যে গানগুলো শুনে থাকি মহালয়, তার মধ্যে একটা অন্যতম মানে খুব পপুলার গান ইয়া চান্ডি, সেটা আমি গাইবো। কিন্তু আমি একটু মানে লিরিক্সটা দেখেই গাইবো, কারণ কি যাতে দুর্গা ঠাকুরের গান তো যাতে ভুলভাল না হয় কিছু। ওকে ওকে ওকে, তাহলে আমরা গানটা একবার শুনে নিচ্ছি। चंडी मधु कैट भादि दैत्य दलनी या माहिषोन्मूलिनी या गान শুনে নিলাম সত্যি মানে পূজো পূজোর একটা আগমনের গান শোনার পর আমাদের মধ্যে একটা পূজো পূজো ফিলিংস কিন্তু চলেই এলো। এই আগমনের গানগুলো শুনলে কিন্তু আমাদের সেই গঙ্গার ঘাটের কথা মনে পড়ে যায়, তারপর এই গ্রামে গঞ্জে যে কাশফুল রয়েছে সেই কাশফুলের কথাগুলো মনে করা যায়, তাই না? তো সুকন্যা, এবারে আমি যেটা বলবো যে এই যে আমরা আগমনের গানটা শুনে নিলাম, একটা ছোটবেলা থেকে আমাদের পুজো ফিলিংসটা থাকে, তো ছোটবেলার তোর ফিলিংসটা ঠিক কীরকম ছিল যে পুজো আসবে, পুজোর সময় কী কী একটা এক্সাইটমেন্ট তো আমাদের প্রত্যেকেই থাকে, সেটা তোর কেমন ছিল? আমার সেটা খুবই ভালো ছিল। প্রথমত যেটা হয় যে অনেকগুলো জামা হবে পুজোয়, এখন তো বড় হয়ে গেছে, এখন একটু সংখ্যাটা কমে গেছে, আগে 20, 21, 22 মানে কার কত বেশি জামা সেইটা। আর যেহেতু আমি খুব ছোটোবেলা থেকে অনুষ্ঠান করি, আমার একটা সাইকেল আছে মানে সারা দিনের, সেটা হচ্ছে প্রথম আমি ঘুম থেকে বলছি আমাদের এই মিউজিকটা মনে হয় অফ করে দিলে মনে হচ্ছে বেটার হবে, একটুখানি অফ করে তাহলে। হ্যাঁ, এবার বেশ একটা ঠিক আছে, ওটা গানের জন্যই ঠিক আছে, আমাদের কথা বলার জন্য ঠিক আছে। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম, হ্যাঁ বল এবার। হ্যাঁ, তো আমার একটা মানে দিনের সারাদিন একটা সাইকেল থাকে, সেটা হচ্ছে প্রথমে আমি ঘুম থেকে উঠি, আর যেহেতু পুজো আমি একটু দেরি করেই উঠি, তো উঠে মানে যা হয় পাড়ায়, আমাদের পুজো হয় আর পাড়ায় মানে খুবই খুবই একটা মানে আনন্দ, একদম খুব মজা যেটা হয় পাড়ার পুজোতে। তো পাড়ার ওখানে 2-3 অবধি কাটালাম, তারপর আমি 3 থেকে ঠাকুর দেখতে বেরোই। এবার ঠাকুর দেখতে বেরোনো মানে কলকাতায় যত যত ঠাকুর আছে আমি সব দেখবো। হ্যাঁ, একটা দুটো মিস তো হবেই, নাম করা যত যত ঠাকুর আছে আমি সব দেখি। তো সব ওই ঠাকুর দেখে রাত্রি 9টা শুরুটা কোথা থেকে হয়, দক্ষিণ কলকাতা না উত্তর কলকাতা? একদিন দক্ষিণ কলকাতা, একদিন উত্তর কলকাতা, একবার একদিন হচ্ছে যেগুলো মিস গেল, আর একদিন হচ্ছে আশেপাশে পাড়ার ঠাকুর, এরকম আর কি। তো সেই ঠাকুরগুলো আমরা দেখলাম, দেখে রাত্রি ওই 9:30 নাগাদ আমরা কোথাও একটা খেলাম ডিনার, খাওয়ার পরে আমার অনুষ্ঠান থাকে মানে যেখানে অনুষ্ঠান, যেহেতু পুজোর অনুষ্ঠান মানে সারা রাত, সবাই দর্শকরা জানি সারা রাত চলবে, মানে সারা রাত মানে কি 2-2:30 এরকম। তো আমাকে ধরো স্টেজ দেওয়া হলো 12:30, 12:30 অনুষ্ঠান করলাম, করে রাত্রে বাড়ি ফিরলাম 3:30, আবার নেক্সট দিন সেম জিনিস, মানে এটা চলে হচ্ছে 5-9 অবধি সেম চলে। আর 10টা কিছু আমি রাখি না, কেন কি বিসর্জন ঠাকুরের, তো আমি একদম মন খারাপ হয়ে যায়। তো ব্যাস, মানে অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে ঘোরাটাও হয়, ঠাকুর দেখাটাও হয়। হ্যাঁ, মানে শিল্পীদের তো মানে অনুষ্ঠান থাকবেই, এটা কি বা তাই না? আর তো আবার আর একটা গান এবার শুরু করা যাক তাহলে। এবার এবার কোন গান গাইছিস?
এবারে হচ্ছে যেটা মানে কোনো মহালয়ার অনুষ্ঠান দেখলেই যেটা মানুষ ভাবে বাবা এই গানটা গাইলো না, এবার কি অনুষ্ঠান, এরকম একটা ভাবে মানুষ, ঠিক ঠিক কি ঠিক হচ্ছে সেই গানটা। মানে যেহেতু আমাদের অনেক গান বাজনার কথাবার্তা আছে, অল্প অল্প করেই বাজলো তোমার আলোর বেনু, যেটা হচ্ছে মানে বাহ, একদম মহালয় মানে এই গানটাই তো। ওটা একদম দিয়ে একদম, ওটা দু তিন লাইন যেটুকু হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছি। ওকে ওকে। বাজলো তো বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন বাজলো তো বাজলো তোমার আলোর বেনু। খুব ভালো সত্যি সুকন্যা, মানে আমি যখন গানটা শুনছিলাম আর আমার মাইন্ডে সেটাই সেট আপ হয়ে যাচ্ছে, যে এই যে আগে যেটা বললাম, কাশফুল, গঙ্গার ঘাট বা গ্রামের যে নদীর পাশে রাস্তার ধারে যে কাশফুলগুলো ফুটে থাকে, তারপর সেই মহালয়ার পরের থেকে ঠাকুরকে নিয়ে আসা, দেবী দুর্গাকে নিয়ে আসা, সেই কথাগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে আমার। তো সেই রকম তোর ছোটবেলার কোনো ঘটনা এরকম কোনো কিছু মনে পড়ছে কি? আমার তো অনেক মনে পড়ছে, তো তোর সেরকম ছোটবেলার কোনো ঘটনা? হ্যাঁ, একটা ঘটনা আছে মানে স্মরণীয়, মানে কি ওটা হঠাৎ করে কেউ জিজ্ঞেস করলে আমার মনে পড়ে না, কিন্তু আচ্ছা আচ্ছা, খুবই মানে এত হাস্যকর, মানে হাস্যকর আর ভালো। সেটা হচ্ছে আমাদের মানে যিনি পুরোহিত আর কি, আমাদের পাড়ার পুজো করেন তিনি, তাদের ফ্যামিলি আমাদের বাড়িরও মানে যা পুজো হয়, তিন ভাই তারা, তো তারা আমাদের বাড়ির পুজোও তারা করে, তো খুব মানে নিজেদের ফ্যামিলির মতনই আর কি। তো আমি খুবই ছোট তখন, কত বয়স আমার মনে নেই, আমার ঘটনাটা মনে আছে কেন, একটা মানে অস্বাভাবিক ঘটনা যেন মনে আছে, একদম বাচ্চা, আমি ওখানে চেয়ার মণ্ডপের সামনে চেয়ারের সামনে বসে আছি, তো এক মানে তিন ভাইয়ের মধ্যে এক ভাই পুজো করছে আর এক ভাই পিছনে দাঁড়িয়ে আছে। আচ্ছা তো সেই ভাই একটু মানে মন ভোলা আর কি, যখন ইচ্ছা যা করে, কখন যে কি করে আর মানে কি যে কোন জগতে থাকে বোঝা যায় না আর কি, কিন্তু খুবই ভালো তিনজনই। তো একজন মানে অনেকটা আমার মতো, আমিও যখন একদম মগ্ন হয়ে যে কোন জগতে থাকে আমি নিজেও জানি না। এবার আরো উনি আসলে না আমরা একটু ভয় পেতাম, যে ছোট ছিলাম, কেন কি ওই ওই মানে যিনি ছিলেন পুরোহিত কাকু, ওনার চুলটা একটু লাল ছিল, তো আমি খুব ভয় পেতাম যে লাল চুল আসছে লাল চুল আসছে এরকম করতাম। এবার আসছে আসছে এসে দাঁড়িয়ে আছে, তো আমি সামনে বসে আছি, এবার পুজো হচ্ছে, আমি ওর যে আমি বাড়ি যাবো বলে আমি যেতে গেছি, তখন উনি ওনার কি মনে হলো আমাকে নিয়ে গেছে, আমি আর আমি ওই দুর্গা ঠাকুরের সিংহটাকে খুব ভয় পেতাম ছোটবেলায়, অসুরের ওই মানে মুখটা এরকম করে আছে ওইটা আর সিংহটা, তখন আমি বুঝতে পারতাম না যে দুর্গা ঠাকুর মানে যেরকম দেবতা অসুরের দেবতা, আমি ভাবতাম একটা লোক যাকে মারতে এসছে দুর্গা ঠাকুর, আমি বহুত ভয় পেতাম, আমাকে তুলে নিয়ে সিংহটার সামনে গিয়ে দাঁড় করে দিয়েছে, কিন্তু বাবা আমি তো বহুত ভয় পাচ্ছি, চিৎকার মানে চিৎকার না আমাকে নিয়ে। তারপরে সেদিন দশমী ছিল, এটাও মনে আছে আমার, আমাকে ওই সিংহটার সামনে বসিয়েছে, ওই যে হয় না তা সুতো কাটতো কিছু একটা বিসর্জনে, হুম, ওখানে বসিয়েছে, বসানোর পর বলছে আজকে মার সাথে তোকেও বিসর্জন দিয়ে দেবো বলে, লিটারেলি এটা হয়েছে, মানে সবাই পাড়ার লোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর উনি না আমরা ভয় পেতাম খুব কাজে, আর কেউ ওনাকে বোঝাতে পারছে না, যে তখন উনি কোনোটা মানে ট্রান্সে ছিল কোনোটা মোড়ে ছিল জানি না, ওই ভগ ঠাকুরের মালাটার সামনে একটা মালা ছিল ওটা আমাকে পরিয়ে দিল, পরিয়ে দিয়ে বলছে তোর সাথে তোকেও বিসর্জন দিয়ে দেবো। হ্যাঁ, আমি তো আমার মাথায় তখন একটা আমাকে জলে ফেলে দেবে এই সিংহটার সাথে, আমি কি করবো একসাথে, মানে আমি মানে এরকমই একটা মানে ব্যাপার। এবার এক্স্যাক্ট তখন কি মনে চলছিলাম তো, যেহেতু বাচ্চা ছিলাম, কিন্তু প্রচুর লাস্টে যখন আমি চিৎকার করে কাঁদছি, সবাই বলছে, আর যেহেতু আমার বাবাকে মানে যেহেতু পাড়ার পুজো সবাই সবাইকে চেনে, তো বাবাকে সবাই ডেকেছে তুই আয় একমাত্র ওর কথাই মানে বাবার কথাই শুনবে উনি, তো উনি এসে তারপর আমাকে বাবা এসে ওখান থেকে তোলে আমাকে
স্কুলে ছাড়ো, এরকম করো না, ও খুব বাচ্চা, ভয় পেয়ে যাবে। বলছে কিচ্ছু ভয় পেন মানে, ওর মধ্যে আমি মাকে দেখতে পেয়েছি, মা আর ওকে আমি একসাথে বিসর্জন দেবো। সে যা তো অবস্থা, তারপরে আসলো এসে মানে আমাকে সেই তুলে নিয়ে, পুরোহিতের মনে হচ্ছে ওই দেবী দুর্গা ভর করেছে। হ্যাঁ, তিনি এখনো মানে ওরকম এখনো করে তিনি, কিন্তু মানে এখনো তিন ভাই সেইটাই আছে আর কি, আচ্ছা রেয়াজ আচ্ছা, বলে না বেশ সেটা বেশ, আছে। কিন্তু ওটা একটা মানে এমন ঘটনা, মানে ওনাকে বললে হয়তো উনিও বলবে ও এটা ওটা হয়েছে। ছোটবেলার একটা স্মরণীয় হ্যাঁ ঘটনা বাবা, ওটা হয়েছে, আমার এখনো মনে আছে, মানে অনেক একদম ছোট একদম। ছিলাম আমি তো, ওটা তো তো এরকম ঘটনা আমাদেরও প্রচুর মনে পড়ে যায়, এবং এই দেবী দুর্গার এই সব গানগুলো শোনার পর তো একটা পুজো পুজো আমেজ থাকেই। আমার মনে হচ্ছে আমাদের দর্শক বন্ধু যারা রয়েছে তাদেরও এরকম অনেক স্মরণীয় একদমই ঘটনা রয়েছে। আর কি কি স্মরণীয় ঘটনা রয়েছে একটুখানি তোমরা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে পারো, লিখে দিতে পারো তোমাদের কোনো স্মরণীয় ঘটনা যদি থাকে। এবারে আমরা একটা একদম। শেষ আমরা একটা গান দিয়েই আমাদের অনুষ্ঠানটা শেষ করব। এবারে শেষ কোন গানটা গাইছিস একটু বল। শেষ শেষ গানটা গাওয়ার আগে একটা কথা বলবো, যে নবরস টকিজকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা এপিসোড বানানোর জন্য আমাকে নিয়ে। অসীম দাকে আমি অনেকদিন ধরে চিনি, তো খুব 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 ভালো লাগলো। আর মানে হঠাৎ করেই ঠিক হয়েছে যে চল আমরা চলে আসছি, চল আমরা গাইছি, চল আমরা মানে, মানে কোনো প্ল্যানিং না না কিন্তু না ছিল না, কোনো একদমই প্ল্যানিং প্ল্যানিং ছিল আর না। কোনো মানে, আমরা এটাও বলবো যে কিছু দেখে স্ক্রিপ্ট কিচ্ছু না, এভরিথিং মানে যা হয়েছে শুধু আপনাদের কথা ভেবে, যাতে আপনাদের আমি একটু আনন্দ দিতে আনন্দ পারি, দিতে পারি। আর যা ভুল ত্রুটি যা গানে বা কথায় বা যে কোনো যদি কিছু হয়, আমি সবার কাছে ক্ষমা চাইবো ওর জন্য যদি কিছু হয়ে আমি থাকে। আমি আরেকটা বলছি, আমরা কিন্তু এখানে কোনো স্টুডিওতে বসে নেই, এটা কিন্তু এটা পুরোটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু সুকন্যার কিন্তু বাড়ি। হ্যাঁ হ্যাঁ, একদম, সুকন্যার নিজের বাড়ি, নিজের ঘর, এটা ওখানেই আমরা এসে আমরা শ্যুটটা করছি, এই প্রোগ্রামটা করছি। আর এই স্ক্রিপ্ট বললো সেই সুকন্যার কাছে যখন আমি এলাম, তখন আমি জাস্ট বলে দিয়েছিলাম, সুকন্যা আমি কিন্তু কিচ্ছু প্ল্যানিং করে আসিনি, একদম একদম যা হবে কিন্তু ওখানেই আমরা গড়গড় করে বলে দেব, একদম, ভুলভাল যা হবে সেটা হয়ে যাবে। দর্শক বন্ধুরা আমাদের তো সবাই বন্ধু মানুষ, অবভিয়াসলি আমাদেরকে মাফ করে দেবে, চাপ নেই। চল এবার তাহলে আমরা গানটা, শেষ আমরা গানটা শেষ গাচ্ছি। গানটায় যাচ্ছি এবার। আচ্ছা, তো একটা এমনি মানে ঠাকুর আসছে রুমে, একটা গান, ওকে দু ওকে, লাইন, চল চল চল, ওটা ইয়ে করতে হবে, না ওকে চল। ঢাক বাজা, কাসর বাজা, উলু দেয়া, শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে, পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়ায় খুশিতে মন নাচে, এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা, বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, এবং নবরস টকিজ আপনারা দেখতে থাকুন, ফলো করতে থাকুন, আরও অনেক অনেক ইন্টারেস্টিং এপিসোড আপনাদের সামনে আসছে। আর আশা করি আপনাদের সবাই আপনারা ভালো আছেন, আর পুজোটা খুব 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 ভালো কাটান, আনন্দে কাটান, নিজেদের কাছের মানুষদের সাথে কাটান। ধন্যবাদ। একদমই তাই, হাতে সময় একদমই কম, মনে হচ্ছিল যে সুকন্যার গান আমরা আরও 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 শুনি, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, তাহলে তার মানে তো আমরা আর এগোতে পারছি না আমরা এই অনুষ্ঠানটার দিকে। তাই সুকন্যাকে আমরা পরবর্তী কোনো পর্বে আবারও নিয়ে আসব, কথা দিচ্ছি, সুকন্যার গান আমরা আরও শুনব। আর সবশেষে এটাই বলবো, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনারা আনন্দ করবেন পুজোতে, কিন্তু আপনাদের যেন ওই সেই আনন্দ যেন কখনো যেন কারো নিরানন্দ না হয়ে আসে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা আগামী নবরসের টকিজের যে পর্বগুলো রয়েছে সেটার জন্য অপেক্ষা করতে থাকুন। আর আজকের মতো আমরা অনুষ্ঠান, আমাদের গানের উপরে অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ, ভালো থাকবেন। স্টার জলসার একটি জনপ্রিয় রিয়েলিটি শো গানের, সেটা হচ্ছে সুপার সিঙ্গার সিজন থ্রি। সুপার সিঙ্গার সিজন থ্রি একটা আমার জীবনের ভীষণ ভালো ফেজ, যেই ফেজটাকে আমি সারা জীবন নিয়ে বাঁচতে চাই, এবং এরপরে হয়তো আরও অনেক রিয়েলিটি শো আসবে। যে ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আ
শোনাতো।